কি চাও তুমি? তোমার স্বামীর সাথে আমার চেহারা একদম মিলে আর মিলবে না কেন? আমি যে প্রতাপের বাবার চারজ সন্তান, এই বিশাল সম্পত্তি থেকে মাত্র 50 লক্ষ টাকা চাইলাম। ঠিক আছে, পেয়ে যাবে, কিন্তু একটা কথা মনে রাখবে, আমি যা কিছু করছি শুধুমাত্র মায়ের জন্য। ওকে যদি কোনো রকম কষ্ট দিয়েছ তো আমি তোমায় শেষ করে দেব। আর একটা কথা, আমি এই ঘরে শুব আর তুমি পাশের ঘরে থাকবে। দিনের বেলায় আমরা স্বামী স্ত্রীর অভিনয় করব। আমার কোনো আপত্তি নেই, তুমি যা বলবে আমি সব করব।